शानदार भालू का खेला देखो, आओ आओ आओ। তারক বৌরূপি, তোমার তো দুচি গেল, আসলে ছেড়ে আর নকলকে দেখবে বলো? আগে থেকে তোমায় পয়সা দেওয়াই ভুল হয়েছিল। ফেরত পাবো না কি পয়সা? বুঝেছি, থাকা মনে করবো তোমায় দয়া করে ভিক্ষেই দিলাম। এই চলো গো ফটিকদা, সত্যিকারের ভালুকে নাচ দেখি। চলো চলো যাই। বুঝলে গিন্নি, তোমার কথাই ঠিক, আমি হেরে গেছি মালতি, তারক বহুরূপী হেরে গেছে। শান্ত হও, তুমি একটু শান্ত হও, অমন ভাবে ভেঙে পড়লে চলে বলো? এবার আমি কি করব বলো তো মালতি? তুমি এক কাজ করো, তুমি তুমি এমন কিছু সাজো যার সাথে কেউ পাল্লা দিতে পারবে না। তেমন তেমন কি আর সাজবো যার সাথে কেউ পাল্লা দিতে পারবে না? আছে আছে, এমন অনেক কিছুই আছে। কি আছে সেটা বলবে তো? এই যেমন ধরো ভূত ভূত, দত্তি দানব, রাক্ষস খোক্কস। কি যে বলো না মালতি, এসব সাজলেই পয়সা রোজগার হবে তুমি ভাবছো? হবে না কেন, হবে না কেন? তুমি ভূত সাজলে কেউ তার সত্যিকারের ভূত নিয়ে খেলা দেখাতে আসবে না। আরে এই কথাটা তো, এই কথাটা তো ভেবে দেখিনি। এবার আর নকলকে আসল টেক্কা দিতে পারবে না। কি বুদ্ধিটা মনে ধরেছে? খুব ধরেছে। কালকে আমি ভূত সেজে বেরোবো। তা কাল কি সাজবে গো, সেটা আগে ঠিক করো তো। কাল আমি কঙ্কাল কঙ্কাল ভূত সাজবো। কিভাবে? কালো কাপড়টা আমার মাপে সেলাই করে দাও দেখি। তার উপর আর গো একে দেখবে একটা হস্ত কঙ্কাল বানাবো। তারপর